কয়েশহরের রাজনৈতিক তৎপরতা বেড়ে গিয়েছে। আজ কয়েশহরের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ কয়েশহরে এখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার সেজে উঠেছে। খোয়াই বিধানসভা নির্বাচনের কেন্দ্র এবার রাজনৈতিক লড়াই শাসক দল বিজেপি সহ বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস। প্রচার ও রাজনৈতিক তিন দলের প্রচার একে অপরের টেক্কা দিয়ে চলেছে। এর মধ্যে প্রচার এগিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি, এদিকে বিরোধী দলের কংগ্রেসের বাড়ি বাড়ি প্রচার করছে। আজ সকাল খোয়াই লালছড়া 10 নং বুথ এলাকায় কংগ্রেস কর্মীরা তাদের নির্বাচন প্রচার চালিয়ে যাচ্ছে। এই প্রচারে উপস্থিত ছিলেন প্রত্যুত ভট্টাচার্য এবং খোয়াই যুব কংগ্রেসের সদস্যরা। আগামী দিনে এমন কর্মসূচি জারি থাকবে বলে জানান খোয়াই কংগ্রেস ভবনের প্রত্যুত ভট্টাচার্য। আমরা সারা রাজ্যব্যাপী যে আমাদের ডোর কর্মসূচি, বিজেপি সরকারের প্রতারণার দলিল আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। তারই অঙ্গ হিসাবে আজকে 10 নম্বর বুথ এলাকায় আমরা প্রচারের অভিযানে বাড়ি বেরিয়েছি। মানুষের অভূতপূর্ব সাড়া আমরা পাচ্ছি। মানুষ চাইছে এই সরকারটার পতন অবশ্যম্ভাবী করতে এবং যে কোনো মূল্যে এই সরকারটাকে উৎখাত করার জন্যে মানুষ প্রস্তুত হয়ে আছে। এই আশা আকাঙ্ক্ষার অবমৃত্যু ঘটেছে, মানুষ সেটা আমাদের কাছে স্বীকার করছে। তাই আগামী নির্বাচনে এই ভারতীয় জনতা পার্টি, যাকে মানুষ জুমলা পার্টি বলে জানে, তাকে উদ্ধার করার জন্য মানুষ মিশিয়ে আছে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।